এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, মামলাকারীদের ধমক বিচারপতি। বিস্তারিতভাবে জানিয়ে দেব, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে করব ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করতে এসে বিচারপতি অভিজিৎ দে গঙ্গোপাধ্যায়ের কাছে কার্যত ধমক খেলেন মামলাকারীরা। কিন্তু কোন মামলার বা কিসের কারণে ধমক, না কোনো রাজনৈতিক সংঘর্ষ যোগ নেই ইস্যুতেই। আসলে মামলাকারীদের অভিযোগ জানানোর সময় দেখে বিস্মিত হয়েছেন বিচারপতি। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পর 2012 সালে নিয়োগ পরীক্ষার শুরু হয়। পূর্ব মেদিনীপুরের 35 জন চাকরি প্রার্থী এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তবে অভিযোগ, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর শাসক দল তৃণমূল কংগ্রেসে থাকার কারণেই সেই সময় অন্যায়ভাবে তার বঞ্চিত হয়েছিলেন। যদিও মামলাকারীদের বিচারপতির প্রশ্ন, 12 বছর কোথায় ছিলেন, তখন কেন মামলা করেননি, আর এখন বা কেন মামলা করেছেন, এর উত্তর তারা বলেন শুভেন্দু অধিকারীর ভয়ে তারা মামলা করতে পারেনি। তবে বিচারপতি এখনই থেমে থাকেননি, তিনি এও জিজ্ঞাসা করেন, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছেড়ে 2 বছর আগেই বিজেপিতে যোগদান করেছিলেন, তাহলে 2 বছর তারা কোথায় ছিলেন? এই পরীক্ষাতেই কার্যত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ধমক খান মামলাকারীর আইনজীবী।